রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দাবি করেছেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফ দেশটির প্রখ্যাত সাংবাদিক ভ্লাদিমির সুবিকে হত্যার প্রচেষ্টা ব্যক্ত করে দিয়েছে রাশিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন আজ সকালে এফএসবি রাশিয়ার বিখ্যাত এক সাংবাদিককে হত্যার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পশ্চিমাদের সহায়তায় জঙ্গিরা এ চেষ্টা করছিল তিনি আরও বলেন রাশিয়ার তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ার পর এখন তারা রাশিয়ার সাংবাদিককে হত্যা করার দিকে মনোযোগ দিয়েছে এদিকে পুতিনের এমন দাবির কিছুক্ষণ বাদেই রাশিয়ার সংবাদ সংস্থা তাস নিউজ জানায় রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে কয়েকজন রাশিয়ান সদস্য যারা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের গ্রেফতার করেছে তারা রাশিয়ার সাংবাদিক ভ্লাদিমির সুবিধ হত্যা করার পরিকল্পনা করছিল পুতিন সোমবার তার দেওয়া বক্তব্যে আরও জানিয়েছেন পশ্চিমারা রাশিয়ার ভিতরে থেকেই রাশিয়াকে ধ্বংস করার পায়তারা করছে তবে তার দাবি এতে পশ্চিমারা সফল হবে না এ ব্যাপারে পুতিন বলেন রাশিয়ার সমাজকে বাক করা রাশিয়াকে ধ্বংস করার বিষয়টিকে সামনে এনেছে পশ্চিমারা